হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লিভিং উইথ স্মাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি। আর প্রিপারেশনটির নাম হলো লাহোরি চিকেন। তাহলে চলুন এই লাহোরি চিকেন কীভাবে বানায় আমরা দেখে নিই। আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার তার মধ্যে দেবো 1 টেবিল স্পুন সাদা জিরে, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, আর সামান্য দারচিনি আর জয়িত্রী। তারপরে দিয়ে দেব আমি বড় সাইজের 2টো পেঁয়াজ। হিট মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো পেঁয়াজটা আগে আমি ফ্রাই করে নেব। জয়িত্রীও কিন্তু আমি সামান্যই দিয়েছি। এই দেখুন, এখানে আমি 500 গ্রাম চিকেন দিয়ে প্রিপারেশনটি করছি, তো সেই অনুযায়ী মশলা দিচ্ছি আমি। এক মিনিট হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো 1.5 ইঞ্চি আদা, ছোটো সাইজের 1টি গোটা রসুন, আর 8 পিস লাল লঙ্কা। হিট মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো এটা আমি ফ্রাই করে নেব। পেঁয়াজে একটু কালার চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1টি বড় সাইজের টমেটো। 4 টুকরো করে কেটে রেখেছি, এবার টমেটোটাও আমি এর সাথে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। আর এই পর্যায়ে আমি হিটটা বাড়িয়ে দেবো, কন্টিনিউ নাড়াচাড়া করে আমি টমেটোটা ফ্রাই করব। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে সমস্ত মশলাগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে ভালোভাবে স্মুথ একটি পেস্ট রেডি করে ফিরে আস। এখানে আমি মশলাটা ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব 10 পিস কাজু বাদাম, এইবার স্মুথ একটি পেস্ট রেডি করে নেব। কড়াইতে 50 গ্রাম তেল গরম করে আবার যে স্মুথ পেস্টটা রেডি করে রেখেছি সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এইবার 2 মিনিট আগে আমি মশলাটা মিডিয়াম হিটে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি, এইবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। মাংসের পরিমাণ কিন্তু 500 গ্রাম। এইবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম হিটে রেখে মশলাটা আরও 4 থেকে 5 মিনিট কষাবো। মশলাটা আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এইবারে আমি হলুদ আর টক দই দিয়ে 1/2 ঘন্টা ধরে যে ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম এই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি, এইবার চিকেনটা দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব, কষিয়ে ফিরে আসব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম 5 মিনিট, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আবার 5 থেকে 6 মিনিট আমি এবার লো হিটে কষিয়ে নেব। মশলাটা পুরো রেডি হয়ে গেছে, টোটাল আমি 10 থেকে 12 মিনিট মশলাটা কষিয়ে নিলাম। এইবার সামান্য জল অ্যাড করে দেব, জলটা কিন্তু আগে দিয়ে আমি একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। হিটটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ফিরে আসব, ফিরে এসে বাদ বাকি উপকরণ আমি অ্যাড করব। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আর চিকেন কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে, লবণটা আমি চেক করে নিয়েছি, ঠিক এরকমই গ্রেভি চাই। এইবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন কাসুরি মেথি, শুকনো কলায় ভেজে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে আমি নিয়েছি, আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা। এইবার ভালোভাবে গরম মশলা আর কাসুরি মেথিটা আমি চিকেনের গ্রেভির সাথে মিশিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমার লাহোরি চিকেন।
বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইবার 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব লাহোরি চিকেন।